স্ত্রীদের প্রতি স্বামী হিসেবে আমাদের অনেকগুলো দায়িত্ব কর্তব্যের মাঝে একটা দায়িত্ব স্ত্রীর অধিকার সংরক্ষণ করা ও তার প্রতি ন্যায় বিচার করা। স্ত্রীর অধিকার সংরক্ষণ করা ও তার প্রতি ন্যায় বিচার করা, অন্যায় করা যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন স্ত্রীদের অধিকার সম্বন্ধে। মুসনাদে আহমদ 20,027 নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, আং তুতঈমাহা ইযা তুঈমতা, তুমি যেই মানের খাবে সেই মানের তোমার স্ত্রীকে খাওয়াবে, এটা তোমার স্ত্রীর অধিকার, এ ব্যাপারে তোমাকে ন্যায় বিচার করতে হবে, অন্যায় করা যাবে না। আমরা স্বামী হিসেবে ভালো ভালো খাবো আর স্ত্রীদেরকে ভালো খাওয়াবো না, ইসলাম এমনটা বলে না। ইসলাম বলে তুমি স্বামী হিসেবে যেটা খাচ্ছ, যে মানের খাচ্ছ, সেই মানেরই তোমার স্ত্রীকেও খাওয়াতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতাকসুহা ইজা আক্তা সাইতা, তুমি যেই মানের পোশাক পরিধান করছ তোমার স্ত্রীকেও ওই মানের পোশাক পরিচ্ছদ ক্রয় করে দিবে। আপনি আমি খুব দামি দামি পোশাক পরতেছি আর আমাদের স্ত্রীরা কম দামি পোশাক পরবে, বিষয়টা এমন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি স্বামী হিসেবে যেই মানের পোশাক পরছ, যত দামি সেই দামের সেই মানের পোশাক তুমি তোমার স্ত্রীকে পরাতে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীর অধিকার তাকে দিতে হবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, আর তুমি তার প্রতি ন্যায় বিচার করবে, তুমি তার মুখের উপরে মারবে না। তার মুখের উপরে কি করা যাবে না, মারা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সরাসরি বলেছেন স্বামীদেরকে যে তোমরা তোমাদের স্ত্রীদের মুখের উপরে মারবে না। শুধু স্ত্রী না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন কোনো মানুষের চেহারাতে মারতে। আমরা এই বিষয়ে লক্ষ্য করব ইনশাআল্লাহ। যদি কাউকে প্রহার করতেই হয় তাহলে এই ফেসের মধ্যে চেহারাতে প্রহার করতে, মারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। তিনি বলেন, ওয়ালা তুকাব্বিহ, আর তাকে গালি দিবে না, তার সাথে খারাপ আচরণ করবে না। ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইতি, আর তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে অন্যের বাড়িতে থাকতে দিবে না। মানে আপনার আমার স্ত্রী ইচ্ছা মতো যার বাড়িতে যায় সেখানেই গিয়ে দুই চারটা রাত্রি থেকে আসবে, বিষয়টি এমন হতে পারে না। একান্তই প্রয়োজনে হলে আপনার শ্বশুর বাড়িতে, তাও লিমিট থাকবে, তাও একটা নির্দিষ্ট সময় থাকবে, আপনার কাছ থেকে অনুমতি নিবে, প্রয়োজন দেখাবে। না হলে পরে ইচ্ছা মতোই সে যার তার বাড়িতে গিয়ে অবস্থান করবে, থাকবে, সময় কাটাবে, সময় অতিবাহিত করবে, আর আপনি পুরুষ, আপনি স্বামী হিসেবে তাকে কিছুই বলবেন না, বিষয়টা এমন হতে পারে না। আপনার স্ত্রী আপনার গৃহেই থাকবে, আপনার গৃহ ছাড়া অন্যের গৃহে যদি থাকে খুব প্রয়োজনে থাকতে পারে, এমনিতেই থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। নয় নাম্বার, তাদের অধিকার, আমরা স্বামী হিসেবে বাহিরে কাজ করব, পাশাপাশি যদি আমরা পারি তাহলে ঘরে এসেও আমাদের স্ত্রীদেরকে সাহায্য সহযোগিতা করব, এটা ইসলাম সমর্থন করে, সুবহানাল্লাহ। যদি হচ্ছে আমাদের সমাজে যদি দেখা যায় যে কোনো স্বামী তার স্ত্রীর কাজে কিছু সহযোগিতা করছে আর পাড়া প্রতিবেশী কেউ দেখে ফেলেছে, তাহলে বলা বলি শুরু করে দিবে, অত ওর বইয়ের কি অনেক ইত্যকার খারাপ বাক্য চয়ন করা হয়, যেটা আমি বলতে চাচ্ছি না। স্ত্রীর নিচে এই কথাগুলো বলা হয় যে স্ত্রীর কথা শোনে, তার কোনো পাওয়ার নেই, সে পাওয়ারলেস একটা মানুষ, বিষয়টা এমন নয়। আপনি উত্তম স্বামী হলে পরে অবশ্যই ঘরে এসেও আপনি আপনার স্ত্রীকে সহযোগিতা করবেন তার কিছু কাজে, এটা উত্তম স্বামীর বৈশিষ্ট্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ স্বামী, তাই না? উনি বাড়িতে তার স্ত্রীদেরকে বাড়ির কাজে সহযোগিতা করতেন, সুবহানাল্লাহ।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সহিহ বুখারী 676 নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন ছিলেন যে তিনি তার পরিবারের কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ, তাআনি খিদমাত আহলিহি। এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বললেন মেহনাতি আহলিহি, তার পরিবারের ব্যাপারে তিনি মেহনত করতেন, তার অর্থ হবে খিদমাতি আহলিহি, তিনি তার পরিবারকে খিদমত করতেন। সুবহানাল্লাহ, আপনি স্বামী, আপনার থেকেও আপনার পরিবার কিছু খিদমত পেতে পারে, এটা খারাপ কিছু নয়, এটা ভালো, আমরা এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসেও তিনি অধিকাংশ সময় তার নিজের কাজগুলো নিজেই করা পছন্দ করতেন। সুবহানাল্লাহ, নিজের কাজ নিজেই করা কি করতেন, পছন্দ করতেন। তিনার জামা কাপড় তিনি অনেক সময় নিজেই সেলাই করতেন, নিজেই পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ, এটা খারাপ কাজ নয়, আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে, আমরা স্বামী হিসেবে আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, বেঁচে থাকি, বাসবো, এটাই সত্য কথা। এই ভালোবাসা বৃদ্ধি করতে চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পদ্ধতি দিয়েছেন, সেটা হচ্ছে উপহার সামগ্রী দেওয়া। যাকেই, যার মাঝেই আমরা ভালোবাসা বৃদ্ধি করতে চাইব, তাকে যদি আমরা উপঢৌকন দেই, তাহলে ভালোবাসা কি হবে, বৃদ্ধি হবে। আমি, আপনি, আমার, আপনার স্ত্রীদেরকে উপহার সামগ্রী দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা উপহার উপঢৌকন দাও, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তালাক। বলেন তো, একজন মহিলা মানুষ, স্ত্রী, সে কি তার স্বামীকে তালাক দিতে পারে? কিন্তু আমাদের দেশীয় আইনে, আমাদের দেশীয় আইনে কি তালাক দিতে পারে, তাই না? মা বোনদেরকে বলছি, শুনুন, আপনারা কখনোই স্বামীকে তালাক দিতে পারবেন না। অনেক মহিলারা ওই যে স্বামীর মতোই রাগে, রাগান্বিত হলে বলে যে তোক তালাক। আশ্চর্য কথা, স্ত্রীরা স্বামীকে তালাক দিতে পারে না। স্ত্রীরা যদি স্বামীর সংসার তার ভালো না লাগে, করতে না পারে সংসার, তাহলে খোলা করে নিতে পারে, স্বামীর থেকে বিচ্ছেদ হয়ে সে একা চলে যেতে পারে। ময় মুরব্বী, তার আত্মীয় স্বজন ডেকে স্বামী সহ কাজী বিচারকের মাধ্যমে, সে খোলার মাধ্যমে পৃথক হয়ে যেতে পারে। স্ত্রীরা তালাক দিতে পারে না, তাহলে তালাক দিবে কে? স্বামীরা। আজকে তালাক তাহলিল সম্বন্ধে আমাদের অধিকাংশ মানুষেরাই আমরা অজ্ঞ, আবার তালাক দিতেও আমরা পটু। একটু রাগান্বিত হলেই পরেই তরকারিতে একটু লবণ কম হয়েছে, শুরু হয়েছে, অল্প কিছুর থেকে মানুষ রাগান্বিত হয়ে তার স্ত্রীকে তালাক দেয়। আবার তালাক দেয় তো দেয়, একবারে কয় তালাক দেয়, তিন তালাক তো দেয়ই, আবার বলে যে হচ্ছে তো 100 তালাক, নাউজুবিল্লাহ। সাথে সাথে বলে তোক তো তালাক তালাকি, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, নাউজুবিল্লাহ। তালাক সম্বন্ধে অল্প কিছু আমরা জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 4 নম্বর সূরার 34 নম্বর আয়াত, আপনি খুলে দেখবেন, তালাকের ব্যাপারে এত চমৎকারভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিধান নাজিল করে দিয়েছেন। যদি একটা মানুষ তার স্ত্রীকে ভালো করতে চায়, তাহলে এই তালাকের নিয়মটা ফলো করলে তার স্ত্রী হয় ভালো হবে, না হলে সে তালাক প্রাপ্ত হয়ে বিতাড়িত হবে। যদি ইসলামটাকে সুন্দরভাবে একটা মানুষ জেনে বুঝে তার জীবনে অ্যাপ্লাই করে, এই তালাকের ক্ষেত্রেও আল্লাহ তাআলা তো চমৎকার বিধান নাজিল করে দিয়েছেন। সূরা নিসা, মা বোনদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি, যা আপনারা জেনে আনন্দিত হবেন, আপনাদের জন্যই আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 114টা সূরা নাজিল করেছেন, তার মধ্যে একটা সূরা 4 নম্বর সূরা, সূরা নিসা। নিসা মানে কি? মহিলাগণ।
তাহলে মহিলাদের জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। মা বোনদেরকে আমি একটা প্রশ্ন করছি, আপনি আমার আপনার অন্তরকে প্রশ্ন করেন করুন তো, আপনি কি এই সূরা কোনোদিন শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ সহ অর্থ সহ পড়েছেন? মা বোনদেরকে বলতেছি, যদি না পড়া হয়, যদি না পড়ে থাকেন, তাহলে আজকেই বাড়ি গিয়ে যারা কোরআন মাজিদ সহিভাবে পড়তে জানেন, কোরআন পড়া জানেন, তারা এই সূরা নিসা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়বেন। আর যারা কোরআন পড়া জানেন না, বাংলা পড়া জানেন, অনুরোধ রক্ষা করবেন এখান থেকে গিয়ে, মা বোনদেরকে বলছি, সাথে সাথে আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুধু তাদের জন্যই নয়, আমাদের জন্য অনেক বিধান সূরা নিসার মধ্যে নাজিল হয়েছে। যেমন এই তালাক, তালাকের ব্যাপারটা সূরা নিসার মধ্যেই নাজিল হয়েছে। 4 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাতি তাখাফু নুশুজাহুন্না, আল্লাহ তাআলা বলছেন, যদি তাদের ব্যাপারে তোমরা আশঙ্কা বোধ করো যে তারা তোমাদের কথা শুনতেছে না, মানতেছে না। এখানে অনেক বিষয় থেকে যেতে পারে, একবারেই একটা স্ত্রী তালাক হয়ে যেতে পারে, এই বিষয়গুলো আমরা বলতেছি না। যেমন আপনার ঘরে সংসার করছে, সে আপনার ঘর ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেল, ওই মহিলাটাকে আপনি অন্যের ঘরে চলে গেল, ওই মহিলাটাকে আর কি আপনি নিতে চাইবেন? নিতে চাইবেন না, ওকে একবারেই কি করে দিবেন, তালাক দিবেন? সেই মাধ্যমগুলো আছে, এগুলো আলোচনার বিষয় নয়। আমি বলছি শুধু ওই সব সকল মহিলাদের ব্যাপারে যারা আপনাদের কথা শুনতেছে না, বৈধ কথা কোরআন হাদিসের কথা আপনাদের ইতাআত করছে না, আনুগত্য করছে না, আল্লাহ তাআলা বলছেন তাহলে কি করো, 1 নম্বর স্টেপে ফাইদুহুন্না, তাদেরকে ওয়াজ করো, নসিহাত করো, তাদেরকে সৎ উপদেশ দাও। 1 নম্বর কী কাজ করতে হবে, আপনার স্ত্রীকে আপনি বারবার বুঝাবেন, ওয়াজ করবেন। সে ফজরের সময় সালাত পড়তে ওঠে না, তাকে সালাতের গুরুত্ব সম্বন্ধে বুঝিয়ে দিবেন, বিশেষ করে ফজরের সালাতের কি গুরুত্ব এই বিষয়গুলো চমৎকারভাবে তাকে বুঝিয়ে দিবেন। সে আপনার আনুগত্য করতে চায় না, তাহলে স্বামীর আনুগত্য করতেই হবে, এ ব্যাপারে ইসলাম কত চমৎকার কথা বলেছেন। সেই বিষয়গুলো ওয়াজ করবেন তার সামনে, দেখবেন তারপরেও যদি আপনার স্ত্রী সংশোধিত না হয়, আল্লাহ তাআলা দ্বিতীয় স্টেপে বলছেন ওয়াহজুরুহুন্না, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া, তাহলে দ্বিতীয় স্টেপে আপনি আপনার স্ত্রীকে পৃথক করে দিবেন। কি করে দিবেন, কাত থেকে, বিছানা থেকে। আপনি যেই বিছানাতে ঘুমাচ্ছেন ওই একই বিছানাতে আর স্ত্রীকে ঘুমাতে দিবেন না, তার বিছানাটা পৃথক করে দিবেন। তবে মনে রাখবেন এই বিছানা অন্য ঘরে হওয়া যাবে না, একই ঘরে হতে হবে, তবে বিছানা আলাদা হয়ে যাবে, সে আপনার থেকে একটু পৃথকভাবে অন্য বিছানায় ঘুমাবে। এভাবে কিছুদিন চলতে থাকবে, আপনি আপনার স্ত্রীকে আপনার বেডে আপনার বিছানাতে নিচ্ছেন না, তাকে সংশোধন করার জন্য। এটা 1 নম্বর স্টেপ, 2 নম্বর। এরপরেও খেয়াল করছেন যে আপনার স্ত্রী সংশোধন হচ্ছে না, সে আপনার কথা শুনতেছে না, সে ফজরের সময় উঠতেছে না, সালাত আদায় করছে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন এরপরে আপনি একটা কাজ করতে পারবেন, অদরিবুহুন্না, তাদেরকে মৃদু প্রহার করতে পারবেন। এমন প্রহার নয়, এমন মার দেওয়া যাবে না যে কেটে ফেটে ফেলেছেন, একবারে এমন মার দিয়েছেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফেটে গেছে, কেটে গেছে, রক্ত মরে গেছে, এত কষ্টদায়ক ভাবে তাদেরকে প্রহার করা যাবে না। তাহলে আপনি বলবেন যে আমার প্রহার করার, আমার মারার তাহলে উদ্দেশ্য কী? আপনার তো প্রশ্ন আসতে পারে যে আমি এমনভাবে আমাকে মারতে বলা হচ্ছে যাতে তার কষ্টই হবে না, তাহলে এই মারার কী দাম থাকলো, এই মারে কি সে সংশোধন হবে? এখানে আপনাকে বুঝতে হবে এই মারার উদ্দেশ্য তাকে কষ্ট দেওয়া নয়, তাকে একটু অপমান করা। যখন আপনি আপনার স্ত্রীকে একটু মারতেছেন রাগান্বিত হয়ে, তখন সে লজ্জিত হবে, সে অপমানিত হবে, সে সংশোধন হওয়ার চেষ্টা করবে। এরপরে দেখতেছেন যে আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না, আপনি উভয় পক্ষের থেকে লোকজন ডেকে একটু তাকে বোঝানোর চেষ্টা করুন, তাতেও কোনো ফল হচ্ছে না,
এর পরের যে কাজ সেটা হচ্ছে তালাক। আপনি আপনার স্ত্রীকে তালাক দিবেন, তবে অবশ্যই তুহরে হতে হবে, পবিত্রতাই হতে হবে। আপনার স্ত্রী যখন পবিত্র তখন তাকে তালাক দিবেন। একসাথে কয় তালাক? এক বৈঠকে একটা মানুষ তার স্ত্রীকে কয় তালাক দিতে পারে? এক তালাক দিতে পারে। আপনি এই প্রথম আপনার স্ত্রীকে দুইজন সাক্ষীর উপস্থিতিতে তালাক দিলেন, কয় তালাক? এক তালাক। মা বোনদেরকেও বলছি আপনি একটু শুনুন, আর আপনারা ভালোভাবে এই বিষয়টা খেয়াল করুন। আজকে সর্বত্রই তালাক তাহলিল এমন পরিস্থিতি হয়েছে, কেউ কোনো নিয়ম মানে না, নিয়ম ফলো করে না, কেউ কোনো নিয়ম জানেও না, যত্রতত্র যেমন তেমনভাবে এই তালাকের অপব্যবহার হচ্ছে। খেয়াল করুন কীভাবে আসতেছি শুরুর থেকে। এক তালাক দিলেন, এরপরে কতদিন অপেক্ষা করতে হবে বলেন? 3 মাস আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার স্ত্রী আপনার ঘরেই থাকবে, খাওয়া দাওয়া করবে, কিন্তু আপনি তার সাথে মিলামেশা করবেন না। তাকে সংশোধনের জন্য এক তালাক দিয়ে রেখেছেন, 3 মাস হওয়ার আগেই আবার তাকে কি করলেন? নিয়ে নিলেন। এরপরে আবার তাকে তালাক দিলেন তোহরে, পবিত্রতায়। এরপরে আবার 3 মাস অপেক্ষা করলেন, তার ভিতরে কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করছেন না, সে আগের মতনই আছে। এভাবে 3 মাস পরে আবার তোহরে গিয়ে তৃতীয় তালাক দিবেন আপনার স্ত্রীকে, দুইজন সাক্ষীর মাধ্যম দিয়ে তৃতীয় তালাক দিবেন। কয় তালাক হয়ে গেল? 3 তালাক। খেয়াল করবেন এর মধ্যে কয় মাস চলে গেছে? 3 3 3 3 করে 3 3 3 করে 6 মাস চলে যাওয়ার পরে তো 7 মাসে এসে আবার আপনি তালাক দিচ্ছেন, 3 তালাক দিচ্ছেন দুইজন সাক্ষীর উপস্থিতিতে। এতগুলো সময় চলে গেল, আবার খেয়াল করেন ওই যে প্রথমে কী করেছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন কিছুদিন, এরপরে বিছানা পৃথক করে কিছুদিন থেকেছেন, এরপর তাকে কিছুদিন মানে কী করেছেন, প্রহার করেছেন, মৃদু প্রহার। এই প্রক্রিয়া কি 2-1 দিনে সমাপ্ত হবে? বছরও লেগে যেতে পারে, 1 বছর 2 বছরও লেগে যেতে পারে। এরপর সংশোধন হয়নি, তাকে তালাক দিয়ে দিয়েছেন, সে চলে গেছে। মনে রাখবেন, এরপরে এই স্ত্রীকে, এই মহিলাকে আপনি আর বিবাহ করতেও পারবেন না, তাকে আর হালাল করতে পারবেন না। আমাদের সমাজে একটা কুপ্রথা আছে, তাকে অন্য একজন স্ত্রীর সাথে, অন্য একজন পুরুষের সাথে বিবাহ দিয়ে 1 দিন বা 2 দিন রেখে আবার ঘুরে নিয়ে এসে পূর্বের স্বামীর সাথে বিবাহ দেয়। এটা একেবারে হারাম। কী জন্য তারা এই কাজ করে? তারা করার কারণ হচ্ছে এই যে, যে স্ত্রীকে আপনি 3 তালাক দিয়েছেন, এর সাথে পরবর্তীতে আপনি আর কোনো দিন বিবাহ করতে পারবেন না। তবে হ্যাঁ, বিবাহ আর একটা পদ্ধতিতে আপনি করতে পারবেন, 3 তালাক দিয়েছেন, এরপরে এই মহিলাটা গিয়ে অন্য একজনের সাথে বিবাহ হয়েছে, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই, সে নিজ ইচ্ছায় তার স্বামীর সাথে সংসার করবে এই নিয়াতে সে বিবাহ হয়েছে। বিবাহ হয়ে ওই স্বামীর কাছে থাকা অবস্থায় মনোমালিন্য হওয়াতে সে আবার তালাকপ্রাপ্ত হয়েছে, অথবা স্বামী মারা গেছে, কোনো পরিকল্পনা ছিল না। খেয়াল করবেন, কারো কোনো পরিকল্পনা ছিল না, কোনো পরিকল্পনা ছাড়াই যদি এমনটা ঘটে যায়, মহিলাটা আবার তালাকপ্রাপ্ত হয় অথবা স্বামী মারা যায়, তাহলে এরপরে আপনি নতুন করে আবার ওই মহিলাটাকে বিবাহ করতে পারবেন। বুঝতে পারলেন? একটু কঠিন হয়ে গেল নাকি? যে আপনি কাউকে 3 তালাক দিয়েছেন আপনার স্ত্রীকে, এরপরে ওর যদি অন্য জায়গায় বিবাহ না হয়, সরাসরি আপনি আবার বিবাহ করতে চান, তাহলে ইসলাম কি করেছে, নিষেধ করেছে, আপনি আর ঘুরে নিতে তাকে পারবেন না। এই জন্য আপনি যখন তালাক দিচ্ছেন তখন চিন্তা করেন কয় তালাক দিবেন, কীভাবে দিবেন, কতদিনে দিবেন, কয়বার দিবেন। ঠিক যে একবারে 100 তালাক দিয়ে দিচ্ছেন, আবার পরে খুনে নিচ্ছেন, আবার 3-4 দিন পরে তালাক দিচ্ছেন, আবার নিচ্ছেন, ইসলাম কি খেলতামাশা? এরকমটা অনেকেই দেখা যায়, অনেকের মধ্যেই দেখা যায়, এই অজ্ঞতার কারণে। কতবার যে স্ত্রীকে তালাক দিছে আর কতবার যে নিয়েছে, নিয়মও জানে না, কোনো কিছু বোঝে না, ইচ্ছা মতো সব, এমনটা করবেন না। আর তালাকের ফতোয়া যখন কাউকে জিজ্ঞাসা করবেন, খবরদার মোবাইলে জিজ্ঞাসা করবেন না, আর কোনো কিছু লুকিয়ে চালাকি করে কৌশল করে করবেন না, সামনে গিয়ে কোনো ভালো আলেমের কাছে সব কিছু নিরপেক্ষভাবে খুলে বলে তার ফতোয়া জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।